হ্যালো বন্ধুরা, আমি অনিকা আহমেদ আছি আপনাদের সাথে। আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা ফেসবুক পেজ লাইভ পেজে লাইভ যাবেন। চলুন দেখি কিভাবে ফেসবুক পেজে লাইভ যেতে পারি। ফেসবুক পেজে লাইভ দিয়ে যাওয়ার জন্য আপনাকে প্রথমে যেটি লাগবে সেটি হচ্ছে একটি থার্ড পার্টি সফটওয়্যার। সফটওয়্যারটির নাম আমি বলে দিচ্ছি। সফটওয়্যারটির নাম হচ্ছে এক্স স্প্লিট ব্রডকাস্টার। এই সফটওয়্যারটি অনেক সুন্দর এবং আপনি লাইভে যাওয়ার পূর্বে এটিকে অনেকভাবে আপনি সাজিয়ে গুজিয়ে তারপরে লাইভে যেতে পারেন। এই সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন। আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে, সেজন্য সেটি আমার করা লাগছে না। এখান থেকে এক্স স্প্লিট সফটওয়্যারটি ওপেন করতে হবে। ইনস্টল দেওয়ার পর ওপেন করতে হবে। ওপেন করলে এখানে ওপেন করলে আপনার মেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যাবে। আমি এখান থেকে লগ ইন না করে অর লগ ইন উইথ ফেসবুক এখান থেকে লগ ইন করবো। এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর একটু সময় নিবে সফটওয়্যারটি পুরোপুরি রান হতে, আমরা ততক্ষণ ওয়েট করব। সফটওয়্যারটি যেহেতু ফ্রি, সেহেতু সফটওয়্যারের কোম্পানির এখানে অ্যাড দিচ্ছে। আমরা এটি জাস্ট কন্টিনিউ করে দেব, ডান দিকে নিচে কন্টিনিউ। কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে দেখুন আমার অলরেডি লাইভে দেওয়ার মতো ইয়ে আছে, তারপর আমি ওগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। এখন যে স্ক্রিনটি আপনি দেখছেন এখানে কিচ্ছু নেই। এখন যদি আপনি এখান থেকে লাইভে যান আপনি কিছু দেখতে পাবেন না, কিন্তু এখান থেকে আপনাকে অ্যাড করে নিতে হবে। অ্যাড করার জন্য আপনাকে এখানে অ্যাডে ক্লিক করে আপনি যেটি অ্যাড করতে চান, স্ক্রিন ক্যাপচার, গেম ক্যাপচার, অটো ডিটেক্ট গেম ক্যাপচার, তারপরে এখানে আপনার মিডিয়া ফাইল যেমন ইমেজ, ভিডিও, এইচটিএমএল ফাইল এগুলো ক্যাপচার করতে পারবে দিতে পারবেন। এখান থেকে আপনি ওয়েব ক্যাম, ক্যাপচার কার্ড, ভিডিও ডিভাইস এগুলো দিতে পারেন। আমি এখানে স্ক্রিন ক্যাপচারই দেব। দিলাম স্ক্রিন ক্যাপচার, দিলাম এখানে স্ক্রিন ক্যাপচারের পুরো স্ক্রিন করে দিলাম। দিয়ে এখানে টেক্সট সিম্পলি একটা টেক্সট দিয়ে দেব। এখানে যা আছে সেটাই থাক। এখানে আপনি আপনার কন্টেন্টটুকু দিয়ে দিতে পারেন, এখানে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন, ফন্ট কালার দিতে পারেন। এরপর এখানে এখানে জাস্ট আপনার করতে হবে স্ক্রিল, এইটুকু করলে আপনার লেখাটি স্ক্রিল হবে। দিয়ে ওকে, আমি লেখাটি একটু পজিশনিং করিয়ে নিই, আপনারা পজিশনিং করিয়ে নেবেন আপনাদের ইচ্ছে মতো।
হ্যাঁ, পজিশনিং করে নেওয়া হয়ে গেল। এখন আপনাকে যা যা করতে হবে সেটি হচ্ছে আপনার এখানে আপনার ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে ফেসবুক ওপেন করতে হবে। ফেসবুক ওপেন করে আপনার ফেসবুক পেজে যেতে হবে। ফেসবুক পেজ থেকে এখানে দেখুন পাবলিশিং টুল বলে একটা টুলস আছে, এই টুলস ক্লিক করতে হবে। এখান থেকে ভিডিও মেনুর সাব মেনু ভিডিও লাইব্রেরি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার এখানে সেটিং অর্থাৎ এই ডান দিকে লাইভ বলে একটা অপশন পাবেন। লাইভ এখানে লাইভ দেব, লাইভে ক্লিক করব, করলাম। এখন আপনাকে আপনার স্প্লিট ব্রডকাস্ট সফটওয়্যারের যেতে হবে, সেখান থেকে আউটপুটস সেট আপে নিউ ইন আউটপুটস, এখানে এক্সটি কাস্টম আরটিএমপি এটিতে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করে আপনার এখানে নেম, আপনি নেম যে কোনো একটা দিতে পারেন। নেম আমি এখানে অনেক দিচ্ছি, শুধু অনেক দিলাম। এরপরে আপনার আছে সার্ভার ইউআরএল, এটুকু কপি করতে হবে। কপি করে আরটিএমপি ইউআরএল এখানে পেস্ট করতে হবে। এরপরে আছে এক্সট্রিম কি, এক্সট্রিম কিটি টুকু কপি করে আপনার এক্সট্রিম এক্সট্রাম নেম এটিতে দিয়ে দিতে হবে। দিয়ে দিয়ে ওকে করতে হবে। এখানে আর কোনো কাজ নেই, আমাদের ফেসবুক লাইভের জন্য প্রস্তুত হয়ে গেল। এখন আউটপুটসে গিয়ে দেখুন এখানে অনেক নামের একটি ইয়ে চলে এসেছে। এখানে শুধু আপনি এখন জাস্ট ক্লিক করলেই আপনার ফেসবুক লাইভ চালু হয়ে যাবে। এখন আমরা এখানে ব্রাউজারে গিয়ে নেক্সট করি, ক্রিয়েট ভিডিও লিঙ্ক ভিডিও লাইভ ভিডিও ডাউন ইতে নেক্সট করার পরে এখানে দেখুন হোয়াটস অন ইউর মুভ মাইন্ড এটুকু দিতে পারেন। আমি এখানে টেক্সট দিচ্ছি ডেসক্রিপশনে দিয়ে। এখানে দেখুন আপনার ফেসবুকটি অলরেডি লাইভ শুরু হয়ে গেছে, ব্রডকাস্ট সফটওয়্যার থেকে এখানে চলে আসছে। এখন শুধু আপনাকে করতে হবে এইটুকু, এখানে গো লাইভ এটিতে ক্লিক করলেই ক্লিক করে একটু ওয়েট করতে হবে। দেখুন আমার ফেসবুক লাইভ সফল হয়ে গেছে। এখানে ফেসবুক লাইভ অলরেডি চলছে, আপনি যদি দেখতে চান অন্যভাবে দেখতে পারেন, একটু দেখায় আপনাদের। এখানে দেখুন অলরেডি ফেসবুক লাইভ আমার চলছে, এটা চলছে ফেসবুক লাইভ। আমি যেহেতু স্ক্রিন দিয়েছিলাম সেহেতু আমি যা যা করেছি সবগুলো এখানে দেখাচ্ছে। এই হলো ফেসবুক লাইভের থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে ফেসবুক লাইভে যাওয়ার নিয়ম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন। আর অবশ্যই অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য
আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।